নমস্কার বন্ধুরা, আমার এখানে দেখুন চিকেন আছে। চিকেনটা আমি মাছের মতো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে গ্যাসে আমার ফ্রাই প্যান বসানো হয়ে গেছে, তেলও দেওয়া আছে। বন্ধুরা, আমরা যখন বাজার থেকে মাছ কিনি, যেভাবে আমরা নুন হলুদ মাখিয়ে দিই, ঠিক সেইভাবে আমি চিকেনটাও নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাছের মতো ভেজে নেব। দেখুন, আমি মাছের মতো ভেজে নেব চিকেনটাকে। আজকে আমি যে রেসিপিটা বানাবো, চিকেন দিয়ে ক্যাপসিকাম বা ক্যাপসিকাম চিকেন। বন্ধুরা দেখুন, এটা বানাতে আমার লাগছে ধনে পাতা আছে, পেঁয়াজ গ্রেট করা, ধনে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ, লবণ, কাঁচা লঙ্কা, আর হাফ ফালি টমেটো গ্রেট করা আছে, আর দুটো পাকা লঙ্কা বাটা আছে। ক্যাপসিকাম দেখা যাচ্ছে, আর আমি আলুগুলো দেখুন বড় বড় করে কাটিনি, ছোট ছোট টুকরো করে কেটেছি। আর ফোড়নের জন্য লাগছে আমার গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। দেখুন, আমার এগুলো ভাজা হয়ে গেছে, ভেজে নিয়েছি আমি মাছের মতো করে। দেখুন, ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এইভাবে ভেজে নিলে কী হয় বন্ধুরা, তরকারির মধ্যে দেখবেন অনেক সময় তো মানে চিকেনগুলো খুলে খুলে যায়। এটা যদি এইভাবে বানান তাহলে কি সুন্দর একটা তরকারির মধ্যে টাইটনেস থাকে চিকেনগুলো। তাহলে আমি গোটা জিরে আর পাঁচফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতাটাকে আমি সেঁকে নিলাম, কারণ পেছন দিকে অনেক ময়লা থাকে, নিয়ে মুছে নেবেন একটা কাপড়ে, কি সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এখানে দেখুন, আমার ফোড়নটা পুড়ে গেছে, পেঁয়াজ গ্রেট করা দিচ্ছি, আমার কোচানো নয়। পরিমাণ আর পরিমাপটা বন্ধুরা আমারও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যদি কেউ বানাতে চান ওখানে পরিমাণ পরিমাপটা লেখা থাকবে, দেখে নেবেন। আমি একটু ঢাকা দিচ্ছি, পেঁয়াজের জলটা শুকিয়ে গেছে। দেখুন, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো গ্রেট করা, বেশি নয়, হাফ ফালি, একটা টমেটো মাঝারি সাইজের হাফ ফালি। এর মধ্যে পেঁয়াজ, রসুন, টমেটো আমি দিলাম, যেহেতু চিকেনটা আমার বানানো তো মশলাটা আমার খুব সুন্দর করে বানাতে হবে। আদা বাটা দিলাম, ধনে জিরে দিলাম, হলুদ দিচ্ছি, লবণ, সব একসাথে দিয়ে আমি সুন্দর করে মশলাটা বানিয়ে নেব, যাতে মশলার কাঁচা যে একটা এ থাকে সেটা গন্ধটা চলে যায়। এবারে আমি এর মধ্যে দিচ্ছি আদা বাটা। আদা বাটা লাস্টে দেবেন বন্ধুরা, না হলে কড়াইতে লেগে যায়। দেখুন, আমার কোনো কড়াই লাগছে না, পুরো মশলাটাই ঘুরছে, আদা বাটা প্রথমে দিলেই লেগে যায়। ওদিকে আমার গামলাতে দেখুন পাশে গরম জল বসে গেছে, গরম জল দিয়ে আমি বানাবো। এবার আমি যে লঙ্কা, দেখুন তেল ছেড়ে দিয়ে দিয়েছি, লঙ্কা যে বেটে রেখেছিলাম আমি দুটো, সেটা দিয়ে দিলাম। আপনারা এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন, কারণ আমার গুঁড়ো আমরা ব্যবহার করি না। এবার আমি চিকেন যেটা আমি ভেজে রেখেছিলাম মশলাটার সাথে দিয়ে দিলাম, দিয়ে একটু গরম জল দিচ্ছি, তাতে মশলাটার সাথে যেতে চিকেনটা ভালোভাবে মেখে যায়। এইভাবে আপনারা বন্ধুরা বানিয়ে দেখুন। আর এই ক্যাপসিকামটা দেওয়ার জন্য এত সুন্দর, এখানে একটু আমি ধনে পাতা দিচ্ছি, এত সুন্দর একটা তরকারির মধ্যে স্মেল বেরোয় এবং খুব সুস্বাদু হয়। যদি ভালো লাগে বন্ধুরা আমার এই রেসিপি, তাহলে একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন। এবং আমার তেল ছেড়ে দিয়েছে দেখুন এখানে। পুরাতন বন্ধুরা যারা আমার সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেন নিন বন্ধুরা চটজলদি করে দিন। এখানে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম কষানোর শেষে। এবার আমি গরম জলটা এর মধ্যে দিয়ে দেব, আমার প্রায় সব রেডি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তাহলে বন্ধুরা, রূপদির রান্নাঘরে সমস্ত বন্ধুদের স্বাগত জানাই, এবং আমার চ্যানেলের সাথে থাকুন।
এরকম যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে নতুন নতুন রান্নাগুলো নিয়ে আমি আপনাদের সামনে আসব। এবং সাবস্ক্রাইব যারা করেনি তারা একটু তাড়াতাড়ি করে দেন, কারণ হচ্ছে আমার নোটিফিকেশানটা তাড়াতাড়ি আপনাদের পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, চিকেনটা আমার অলরেডি রেডি হয়ে গেছে, ঠিক এরকম।